মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যা ত্রাণের জন্য কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিনকে কেন্দ্র করে রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের ম্যানেজিং ডিরেক্টর সেবক ভট্টাচার্য, সাংবাদিক প্রণব সরকার ও সুরজিৎ পাল সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যা ত্রাণের জন্য কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিনকে কেন্দ্র করে ল্যান্সের উদ্যোগে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণে কিশোর কুমার, মননে কুমার সানু, জিন্দগি কা সফর নামক এই সঙ্গীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা মুক্তধারা মিলনাতনে। রবিবার এই মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জীবন কৃষাণ সহ অন্যান্য বিখ্যাত শিল্পীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের ম্যানেজিং ডিরেক্টর সেবক ভট্টাচার্য, সাংবাদিক প্রণব সরকার, সুরজিৎ পাল সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সেবক ভট্টাচার্য বলেন, গান শব্দটা শুনতে শুরু করেছি তখনই রবীন্দ্রনাথের গান আর কিশোর কুমারের গান, এই গানগুলো কিন্তু আমাদের চলার পথের সাথী। সুতরাং কিশোর কুমারকে বা আজকের দিনের কুমার সানুদের গানকে মানুষের কাছে আরও বেশি বেশি তুলে ধরার জন্য ল্যান্স সহ এ রাজ্যের যারা যারা উদ্যোগ নিচ্ছেন অবশ্যই তারা ভূয়সী প্রশংসার যোগ্য। সেই প্রশংসা করেই আপনাদের সামনে থেকে এই মুহূর্তে বক্তৃতার মঞ্চ থেকে বিদায় নিতে চাইছি সবাইকে। এই সঙ্গীতানুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।